ইদানিং বিশালগড়ের গোকুল নগরে মাত্রাধিক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে যুব সম্প্রদায় এলাকায় নৈশ প্রহরার ব্যবস্থা করেছে। এর মধ্যে বুধবার গভীর রাতে গোকুল নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাসের বাড়ির ভাড়াটিয়া কিশোর সরকারকে স্থানীয় এক বাড়িতে চুরি করতে ঢুকলে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়। এর মধ্যে কিশোর সরকার নাকি তার চুরির কাণ্ডের কথা স্বীকারও করে। রাত পোহালে তথা বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা নারী পুরুষ নির্বিশেষে সব জেনেও কেন এক চোরকে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আশ্রয় দিয়েছে সেই কৈফিয়ত তলব করতে বিশ্বজিৎ দাসের বাড়িতে যায়। সে সময় বিশ্বজিৎ দাস বাড়িতে না থাকায় তার স্ত্রীর সঙ্গে এলাকাবাসীর বচসা বাধে। পরক্ষণে এলাকাবাসী সঙ্গবদ্ধভাবে বিশালগড় কমলাসাগর সড়ক অবরোধ করে বসে। উল্লেখ্য, ধৃত কিশোর সরকার নাকি স্বীকারোক্তি দিয়েছে এতদিন চুরি করা মালামাল সেসব বাড়ির মালিক বিশ্বজিৎ দাসকে প্রদান করেছে। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে বিশালগড়ের এসডিপিও মানুষ দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং চুরির ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করে পথ অবরোধ মুক্ত করে। এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, এই চুরির ঘটনায় বাড়ির মালিক বিশ্বজিৎ দাসের সহযোগিতা রয়েছে। মালিকের নাম কি? তা পথ অবরোধ মুক্ত হয়েছে, সংশ্লিষ্ট পথে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। তবে চাপা উত্তেজনা কিন্তু প্রশমিত হয়নি। যেহেতু বাড়ির মালিক বিশ্বজিৎ দাস বাড়িতে ছিলেন না, তাই ঘটনার কিন্তু সম্পূর্ণ সুরাহা হয়নি। তবে পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। দেখা যাক এই চুরির ঘটনায় পুলিশ সম্পূর্ণ রহস্য উদ্ঘাটনে কতটুকু সফল হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।